বলো। যাই হোক, হ্যাঁ, দু 3 বছর এখানে ছিলে, অনেক অসুবিধা সুবিধা সম্মুখীন হতে হয়েছে। যাই হোক, ওখানে গিয়ে ভালো থাকো, সব আনন্দে থাকো। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। 2021 যখন লকডাউনের দারুণ অবস্থা, তখন ওর দোকানটার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো, ব্যবসাপাতি সব বন্ধ। নিয়ে তারপরে আমি ওকে বললাম যে তাহলে এখানে এসে থাক, নিয়ে রুম দুটো টাকার মতন ব্যবস্থা করে রং টং করে দিয়েছিলাম। ওরা বছর তিনেক থাকলো, আর আমাদের পাড়াতেই যাচ্ছে, যে বাড়িতে যাচ্ছে সেটা আমাদের কাছে ভীষণ নস্টালজিয়া। ওই বাড়িতে আমাদের বন্ধু ছিল, আমরা ওই বাড়িতে বহু আড্ডা মারতাম একসঙ্গে। আজকে যেটা আমার বাড়িতে দেখছেন সেটা তখন ওখানে হতে, ওই গল্প পরে করবো। আপাতত জামা প্যান্টটা পরি। 8টা এই যে আমি রেডি হয়ে গেছি, জলটা খেয়ে নিয়েছি, আর পূর্ণিমার আস্তে আস্তে আরো আধা ঘন্টা 40 মিনিট। ওই জন্য ভাবলাম একটু চা দুটো বিস্কুট খাই, তাহলে একটা এক্সট্রা এনার্জি পাবো। যাই হোক, এখন এই চা রেগে নিয়েছি, জলটা নেবো, চাটা বানাবো, দুটো বিস্কুট নেবো, দেখে জিন্দগি ওর কুছ ভি নেহি তেরি মেরি কাহানি হে। রাহুল এসে মালপত্র চাপাচ্ছে গাড়িতে, প্রায় চেপে এসছে। শর্মিষ্ঠা আগে চলে গেল ঠাকুরটা নিয়ে, গিয়ে ওখানে ঠাকুরটা পাতবে, তারপরে মালপত্র ঢুকবে। জানো হয়ে গেছে, রাহুল চলে গেল। মন দিয়ে কাজ করো, আমি আছি পাশে, ঠিক আছে। এর আগেও বলেছি, আগেও বলছি, আবার অন ক্যামেরায় বলছি, কোনো অসুবিধা হবে আমাকে ফোন করবে। অনেকদিন একসঙ্গে কাটালাম, 3টে বছর প্রায়, নাকি এই মাসেই মনে হয় ঢুকেছিল, সামনে তো বাধ্য মাস, এই মাসে 3 বছর হয়ে গেল। আর পুজোর সময় অবশ্যই আসবো, হ্যাঁ, এসে যদি ইচ্ছা হয় একদিন, আমি বলবো তোদের যদি মনে হয় যে একদিন থাকবি এখানে এসে, তাহলে থেকে যায়, আমি খুব খুশি হব। আমি চেয়েছিলাম পুজোটা পার করে যেতে, যাই হোক, তার আগে যখন হয়ে গেছে, আর জায়গাটা খুব ভালো, এখানটায় যাচ্ছি সেটা তো আমাদের মানে পাড়ার শুধু নয়, মানে ওই জায়গাটা আমাদের কাছে একটা স্মরণীয় জায়গা আছে, ঠিক নাই? ওই বাড়িটাতে গেলে তার স্মৃতি মনে পড়বে, ওই জন্যই ভয় পাচ্ছি যে ওই বাড়িতে ঢুকবো কী করে। যাই হোক, খুব ভালো থাকো, মন দিয়ে কাজ করো, আর দেখো আগে আরও এগোনোর চেষ্টা করো। হ্যাঁ, আমি তো ভালো, তোমরা কোথায়? আমি তো ভালো আছি, দেখতেই তো ভালো, দেখলি তো। আর একটা কথা বলি, এই যে 3টে বছর কাটালে, হ্যাঁ, ভালো খারাপ অনেক কিছুই দেখেছো, যদি কিছু খারাপ থাকে সেগুলো বাদ দিয়ে দেবে, আর যেগুলো ভালো দেখেছো সেগুলো অ্যাকসেপ্ট করে নিয়ে তোমার লাইফে সেগুলোকে পুট করো, কারণ তোমার এখন দীর্ঘ লাইফ পড়ে আছে, এগোতে খুব কাজে লাগবে আর কি, যে লাইফটা শেষের দিকে, যাই হোক। হ্যাঁ, তবুও শিখছি, কাজে তোমরাও কাজে লাগানোর চেষ্টা করবে, এটা কিন্তু আমি পড়ে এসেছি ছোটো থেকে। আজকে যেটুকু যা দেখছো, যেখানে যা ভালো পেয়েছি, কারো কোনো কিছু ভালো জিনিস সেটা আমি গ্রহণ করেছি, খারাপ জিনিস মন থেকে মুছে ফেলেছি। একটা মানুষের তো সব কিছু ভালো হতে পারে না, কিছু তো খারাপ তাই থাকবেই। তার তোমার চলার পথে অনেক মানুষেরই ভালো জিনিস পাবে, সেই ভালো জিনিসগুলোকে তুমি গ্রহণ করবে, খারাপগুলোকে মন থেকে সরিয়ে দেবে। আর ওটা আলোচ্য বিষয়ই না, ভালোটা আলোচ্য বিষয়, খারাপটা কিন্তু আলোচ্য বিষয় হয় না, ঠিক আছে? খারাপটা যদি আলোচ্য বিষয় হয় তাহলেই সমালোচকে করে যাবে। চলো দেখি, আনন্দ থাকবে, আমি আছি সবসময় পাশে, ঠিক আছে? বেশ, এসো। হ্যাঁ, ঠিক আছে, আর নামছি না, আমি একটু কাজ করি এখানে। যাও, বেশ, আয়।